লিগ্যাল অ্যাকশন হবে। কালী পূজা বা দীপাবলির সময় শব্দবাজির একটা দাবাদাবি সব সময় আমরা দেখতে পাই এবং কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়, প্রত্যেকবারই বলা হয় ব্যবস্থাও নেওয়া হয়, কিন্তু দেখা যায় যে শব্দবাজি বিভিন্ন জায়গায় এই সমস্যাটা রয়েছে। এবার কি নতুন কিছু ব্যবস্থা নিচ্ছে? যারা স্টেক হোল্ডার্স আছেন, যারা বাজি ম্যানুফ্যাকচারিং করছেন বা যারা বাজি বিক্রি করছেন, ওদের সঙ্গে অনেকবার মিটিং হয়েছে। যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে দ্যাট গ্রিন ক্র্যাকার্স বা যেটা পারমিটেড ক্র্যাকার্স আছে শুধু এইগুলোই ইউজ হবে, এইগুলোই যাতে সবাই ইউজ করে। পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনও অনেক হয়েছে। আজকে আমরা এখানে বাজি বাজার 26 তারিখ থেকে অফিসিয়ালি চালু ছিল, কিন্তু যেহেতু মাঝখানে বৃষ্টি হচ্ছিল তো এটা চালু হয়েছে। আমরা দেখলাম এখানে যে ফায়ার ওয়ার্কস আছে, ওখানে ফায়ার ক্র্যাকার্সের উপরে একটা গ্রিন ফায়ার ক্র্যাকার বলে একটা একটা মার্ক আছে, অ্যান্ড স্ক্যানার জন্য স্ক্যান করা একটা স্ক্যান করে আপনারা দেখতে পারবেন দ্যাট এটা সার্টিফাইড আছে কি, তো এইগুলো দেখা হচ্ছে। কিন্তু তারপরেও স্টিল আমরা যেটা দেখি মানে অনেকবার আগেও দেখেছি বা এই বছর আমরা মানে অনেক আমাদের রেড হয়েছে, সিজার হয়েছে, ভালোই সিজার হয়েছে, তো স্টিল আমরা এই অ্যাপ্রিহেনশন তো থাকবে দ্যাট হয়তো মানে যে যেটা পারমিটেড ক্র্যাকার আছে এছাড়াও হয়তো কিছু ক্র্যাকার্স ঢুকবে। তো তার জন্য আমাদের টিমকে স্পেসিফিক্যালি বলা আছে, তার জন্য রেড হবে, রেড হচ্ছে, সিজার হয়েছে, অ্যান্ড ফার্দার লিগ্যাল অ্যাকশন হবে। স্যার এই যে বাজি বাজারগুলো রয়েছে যেগুলো অথরাইজ, এর বাইরেও তো বিভিন্ন জায়গায় মার্কেটে প্রচুর ফায়ার ক্র্যাকার্স বিক্রি হচ্ছে এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে গ্রিন ফায়ার ক্র্যাকার্স এইগুলোর যে প্যাকেটিং সেগুলোকে ব্যবহার করে যেগুলো নিষিদ্ধ সেগুলো বিক্রি চলছে। হ্যাঁ এইগুলো আমি বললাম তো দ্যাট মানে আমাদের বিভিন্ন জায়গায় চেকিং হচ্ছে, এটা কোনো স্পেসিফিক আমরা বলবো না দ্যাট একটাই জায়গায় মানে যেখানে বাজি মার্কেট আছে ওখানে তো আমরা ধরেই রাখছি দ্যাট মোস্ট লাইকলি এখানে যেটা পারমিটেড আছে ওটাই বিক্রি হবে, কিন্তু মার্কেটে যেখানে দোকান আছে বা যেখানে গোডাউন আছে ওই সব জায়গায়ও আমাদের ফ্রিকোয়েন্ট চেকিংয়ে বলা হয়েছে অ্যান্ড ব্যবস্থা নেওয়া হবে। হাই রাইজ বিল্ডিংয়ের জন্য স্পেসিফিক্যালি বলা আছে, আমাদের গাইডলাইনও দেওয়া আছে, ডুজ অ্যান্ড ডোন্টস আমরা বলেছি সোশ্যাল মিডিয়া প্লাস লিফলেট তৈরি করে ওখানে দিতে, অ্যান্ড হাই রাইজের জন্য স্পেসিফিক আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, স্পেশালি নজর রাখা। স্যার ইনস্ট্রাকশন ফলো না করলে সেই ক্ষেত্রে লিগ্যাল অ্যাকশন হবে? চলুন চলুন চলুন।